হ্যাঁ গাইজ, গুড মর্নিং। আমি তোমাদের মধ্যবিত্ত সৈকত, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, ভালো থাকবে না বা কেন, ভালো থাকাটা খুব জরুরি আর এখন তো বেশি করে জরুরি। সকাল সকাল ঘুম ভেঙে গেছে, সানু যখন এসছে, সানুর হচ্ছে আজকে পরীক্ষা আছে, তাই না সানু? কি পরীক্ষা আজকে? রবীন্দ্রসঙ্গীত। যাই হোক, হচ্ছে এখন ব্রেকফাস্ট করছে। হ্যাঁ, এটা আপনি নিয়ে আমাকে ধন্য করুন। কি এটা? ও ব্রেকফাস্ট, যাই হোক, ব্রেড আর জ্যাম আই থিঙ্ক। হ্যাঁ, ব্রেড আর জ্যাম। তো রবীন্দ্রসঙ্গীত, এটা রবীন্দ্রসঙ্গীত ছোট্ট করে হয়ে যাক, দুলাইন 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 অন ক্যামেরা, ক্যামেরা অন আছে, কিন্তু তুই না করতে পারবি না, তাহলে শিল্পের অপমান করা হবে। এক লাইন তো তোকে করতেই হবে, চলো ঝটপট। বাঁধন খুলে দাও, বাঁধন খুলে দাও, দাও দাও দাও। আমরা তো গান শিখি না, আমরা যেইভাবে গান করি তুইও সেইভাবে গান করিস, তুই তো গানটা শিখিস, তুই ভালো করে কর না। অ্যাকচুয়ালি খেটে খেটে গান করছো তো, দোষটা ওর না। না, আজকে রবীন্দ্রসঙ্গীতের গানের পরীক্ষা নয়, লেখা পরীক্ষা। আর লেখা পরীক্ষা ওকে তো রাত্রেবেলা, রাত্রেবেলা কিন্তু সানুর থেকে গান শুনবো। হ্যাঁ সানু, রাত্রেবেলা শোনাবি তো, পরীক্ষা টুকু দিয়ে আসুন, রাত্রেবেলা সানুর গান শুনবো। তো সকাল থেকে অ্যাকচুয়ালি বৃষ্টি হচ্ছিলো, আজকে পুরো মেঘলা ওয়েদার, এখন বৃষ্টিটা একটু কমেছে, ঝিরি ঝিরি পড়ছে এখন, জাস্ট স্নান করা হয়ে গেছে। স্নান করা হয়ে গেছে মানে খেতে হবে, তো যাই লাঞ্চটা করি। লাঞ্চে আছে ভাত, কুদরি ভাজা, পুঁই শাক, চুনো মাছ, আলু দিয়ে যেটা ঝাল, ডাল, এই হচ্ছে লাঞ্চ। তো খাই তো, আজ যেহেতু স্যাটারডে তাই জন্য বেরিয়ে পড়েছি, ক্লাস করতে যাচ্ছি গড়িয়াতে, ড্রয়িং ক্লাস। এই যে সানু কলেজ থেকে চলে এলো, পরীক্ষা দিয়ে কেমন হলো? পরীক্ষা কেমন, ভালো হয়েছে তো? আজ পরীক্ষা ভালো হয়েছে? যাই হোক, যা বাড়ি যা, ঘুমিটা কার ঘুমিটা তো চমকাচ্ছে। কত? 4000। কার ঘুড়িটা বলে দে, অন অন ক্যামেরায় বল, ক্যামেরাটা অন আছে মধ্যে তো সেগুলো। যাই হোক, বাড়ি যা, রাত্রেবেলা এসে রবীন্দ্রসঙ্গীত শুনবো, ঠিক আছে? তো গড়িয়াতে আঁকার ক্লাস করিয়ে এবার বাড়ি যাচ্ছি, মেট্রো করে আবার বাড়ি যাবো, মেট্রো এসেও গেছে, এটা তো উঠবো। তো বাড়ি এসে গেছি, কথা ছিল যেটা সকালবেলা সানুকে বলা হয়েছিল রবীন্দ্রসঙ্গীত শোনাতে হবে, পরীক্ষা দিয়ে আসছিলো যখন রাস্তাতেও বললাম, বাড়ি এসে রবীন্দ্রসঙ্গীত শুনবো। তো চার লাইন তো রবীন্দ্রসঙ্গীত। কী শুনি, তুই কী বলিস? আমি উঠে যাচ্ছি, চল চটপট কর। আরে অডিয়েন্স বোর হয়ে যাবে, চটপট কর। তাই তোমার আনন্দ, তুই এরকম গান করিস, বিচ্ছিরি করছিস কেন রে? তাই তোমার আনন্দ আমার পথ, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনে স্বর, তোমার প্রেম হতো যে মিছে, তাই তোমার আনন্দ আমার পথ, তুমি তাই এসেছো নিচে। খুব ভালো, খুব ভালো, খুব ভালো, ঠিক আছে, লজ্জা লাগা উচিত। সঙ্গীত নিয়ে পড়ছে, আজকে রবীন্দ্রসঙ্গীতের পরীক্ষা ছিল, ফোন দিয়ে গাইলো। দেখলাম মা পরোটা করছিল, বাট এই আলু কষা, আলুর দম, এটা হচ্ছে সুমি বানিয়েছে। যাই হোক, I see her rolling up over black Cadillac, high heel boots and a sexy body full of tats. Baby's bad, oh baby's hella bad, after her there ain't no coming back, wanna take a run at that, I think she's... হ্যাঁ, তো খেতে বসে গেছে, তো হচ্ছে নরম নরম পরোটা আর আলু কষা, বটের বানানো, তো খাই বিদায়টা। আর কি হয়েছে তুমি? থ্যাংক ইউ,
দেখো গাইস, সানু ডিস্টার্ব করছে, মারছে, আরে শুয়ে আছি, ডিস্টার্ব করেই যাচ্ছে, পাগল হয়ে যাচ্ছে, দুই ভাই মারপিট হচ্ছে, চুলো লাগছে, চুলো লাগছে। তো ভিডিওটা ইয়ে তুই থাকবে ভালো লাগলো তো জানো, তো গাইস ভিডিওটা ইয়ে তুই থাকবে ভালো লাগলো তো জানো, তোমরা লাইক করে দিতে হবে, খারাপ লাগলে ডিসলাইক করে দিতে হবে, বহুত ডিস্টার্ব হচ্ছে আজকে, প্রচুর ডিস্টার্ব হচ্ছে। কমেন্ট করে জানাও ভিডিও মধ্যে তোমাদের কী ভালো লাগলো, আমার চ্যানেলে যদি তোমার কাছে নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বেজা ভুলে যাবে না, আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, আমার ইনস্টাগ্রামের লিঙ্কটা নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। সো আমি তোমাদের মধ্যে হতে থাকো, দেখা হবে পরের ভিডিওতে, ঠিক আছে, টাটা, বাই বাই। অ্যাকচুয়ালি আজকে আমরা হাসছি তার কারণ হচ্ছে আজকে রিলস খুললে, ইনস্টাগ্রাম খুললে কি জানানটা ওলা এসে টারে টারে টু কি সব বলছে, ওই একটাই ভিডিও বারবার চলে যাচ্ছে, ওই জন্য আমরা দেখে পাগলা হয়ে গেছি। মানে ও বলছে বলে বন্ধ করবি ইনস্টাগ্রাম, বন্ধ করবি, কি গানটা হচ্ছিল কি ওলা তালে তারু দু তালে তারু দু তালে তারু দু।